সমাদিবাসী ছাত্র সন্তা হয়ে পেলায় যেহেতু আমার আসার এটা পার্সোনাল এজেন্ডা আছে, পার্সোনাল আমার ডিসিশন আছে। যেহেতু ভারতবর্ষর আর অসমর আমি মানুহ হয়, আদিবাসী মানে আদিম যুগৰ পৰা থকা মানুহকে আদিবাসী বুলি কোৱা হয়। আর আদিবাসী নামটো কোনোবা দোকান বজারত কিনি পেলাই লব নোৱাৰে। আর ইটো আর জে এর মতে আমি আদিবাসী হয়, আর হিটোর কারণে আমি কাগজ পত্রে তত আমি আদিবাসী বলে লিখো। আজি আদিবাসীটো জুই যে হিসাব সেই বলে যিকোনো মানুহে লিখিব সেইটো কথা কেতিয়াও হব নোৱাৰে। আজি অসম আদিবাসী ছাত্র সন্তা 1996ত আশা জন্ম হল, তেতিয়ার পৰা আশাও অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ আদিবাসীর কারণে কাম করে গিয়ে আছো। তার আগত আমার অসমত আদিবাসী কাউন্সিল নামৰ সংগঠন আছিল, আদিবাসী সেবা সমিতির নামত সংগঠন আছিল। সেই সংগঠনের পৰা আমার আদিবাসী কাউন্সিল আর আদিবাসী সেবা সমিতির হয়ে পেলায় আন্দোলন করে পেলায় চার্টার অফ ডিমান্ড এসটির লৈ আন্দোলন করে করে আহি আছে। আজি আদিবাসীর আন্দোলন কোনো নতুন নহয়। আজি সেই আন্দোলন ডেমোক্রেসি সিস্টেমত আন্দোলন করে গিয়ে আছো। গতিকে আমার আদিবাসী সেবা সমিতি আদিবাসী কাউন্সিলকে ধরে এটা আদিবাসী আশা হয়ে পেলায় আমি লিড লই পেলায় কাম করে গিয়ে আছো। আর এই হিসাবত আমার চার্টার অফ ডিমান্ড হয় আদিবাসীর অসমত থাকা যান ওরাং মুন্ডা সাঁতাল খাড়িয়া গড় ভূমিজ বাড়াইকক এসটিকরণ করব লাগে। আর এই আদিবাসী বিলাকক ওরাং মুন্ডা খাড়িয়াবিল কোনো নতুন মানু নয়, হেতক নতুনকে এসটিকরণ করব লাগে সেটা আমি দাবি জানা নাই। আকর্ডিং টু আরজিআই, আকর্ডিং টু আর্টিকল 342, যাক মানুষ ইকোনমিকলি পলিটিকালি একেবারে বেকওয়ার্ড সেই মানুষবিলাকে এসটি ভোগ করে। আর সেই হিসাবতে আমি অল ভারতবর্ষত আমি ট্রাইবেল হয়। আর আজি কিছুমান মানুষ কব খোঁজে এটা বেরিয়ার আছে, বেরিয়ার যদি থাকে তেতিয়াহলে অসমত থকা এসটি বিলাক আজি ওয়েস্ট বেঙ্গলত কিয় এসটি আছে? আজি আমার ওরাংমুন্ডা সাঁতাল খাড়িয়া মাত্র ঝাড়খণ্ডত এসটি নহয়তো? আজি ওরাংমুন্ডা সাঁতাল খাড়িয়াবিলাক আজি আপনাদের যাক ত্রিপুরাতো আমার মানুষ ট্রাইবেল হয়, ওয়েস্ট বেঙ্গলতো ট্রাইবেল হয়, আজি ছত্তিশগড়তো ট্রাইবেল হয়, আজি মহারাষ্ট্রতো ট্রাইবেল হয়, আজি আমার গুজরাটত যাক আমার ওরাংমুন্ডা খাড়ি আছে তাতো ট্রাইবেল হয়। আজি আদিত্য খাখলারী নিজকে কি বলে কয়ে পেলায় কব খুঁজেছিল যে অসমত থকা ওরাংমুন্ডাবিলাক ট্রাইবেল হব নোৱাৰে। তেখেতে আদিবাসীর ডিফিনেশনে ভালকে না জানে, হোয়াট ইজ দ্য মিনিং অফ আদিবাসী তেখেতে না জানার কারণে আজি দিল্লিত যদি মিটিং করব যায় ট্রাইবেল সংঘ হয়ে পেলায় কার লগত বহে তাক এক নম্বর প্রশ্ন। আদিত্য খাখলারী অসমৰ পৰা যাই পেলায় যেতিয়া ট্রাইবেল সংঘর যেতিয়া মিটিং মেলা হয় তিতা তো এক নম্বর আমার মুন্ডা মানুর লগতে বহিব যায়। আর এই মুন্ডা মানুষবিলা কোন হয়? আমি হয়। আর ট্রাইবেলর প্রথম ফাইটার, ট্রাইবেল গোষ্ঠীর প্রথম ফাইটার ব্রিটিশের লগত করা মানুহে বিরসা মুন্ডা, আর তার গোষ্ঠী হয় আমি। তাকে চিনি না পায় দিল্লিত যাই পেলায় সেই ট্রাইবেল গোষ্ঠীকর লগত একেলগত বহি পেলায় ভাত পানি খাই আহে আমার আদিত্য খাখলারী। আর ইয়াত থকা মুন্ডাক চিনি না পায় তার মানে কি বুঝাব খুঁজি আছে? এটা বস্তু এটা স্পষ্ট হল আদিত্য খাখলারীর মনটু আর মানবতা কেমন আছে এটা আমার কারণে একদম স্পষ্ট হল। তেখেতে যে এমন ডাঙর একটা পদ লই পেলায় এমন মানে আনএডুকেটেড এনে একটা মূর্খ হিসাবত যে কথাবিলাক কইছে এটা আমি একদম আচরিত, এটা একেবারে আনফর্চুনেট। কারণ যি মানুষে ট্রাইবেল সংঘ এটা সাধারণ পদ নহয়, ডাঙর পদ, তার সম্পাদক। আর ট্রাইবেল সংঘত অল ইন্ডিয়া বেসিসত আমারে ওরাংমুন্ডা খাড়িয়াবিলাকত আছে আছে এতিয়াও। যেতিয়া অসমের কিবা এটা লাগে তেতিয়াহলে সেই আমার দিল্লিত যাই পেলায় সেই ওরাংমুন্ডা খাড়িয়াকে লগ ধরে পেলায় সেই ইয়ার দাবিবিলাকক জনায়, আর তারপর ইয়ার দাবি পূরণ করব কারণে তেখেতে আগবাড়ি যায়। আর তাত একেলগত নাচি বাগি খাই বই আহে, আর ইয়াত এই ওরাংমুন্ডাকে মুরাঙ্গকে চিনি পোৱা নাই আমার আদিত্য খাখলারী। গতিকে আদিত্য খাখলারীক আমার একটা প্রশ্ন, আপনি কৈছে যে অসমত থকা ওরাংমুন্ডাবিলাকে অরিজিনেল নহয়, আজি অসমত থকা ওরাংমুন্ডাবিলাক যদি অরিজিনেল নহয় তেতিয়াহলে আদিত্য খাখলারীও ইয়ার অরিজিন নহয়। অরিজিন জায়গাত যদি আদিত্য খাখলারী ঘুরি যাব লাগলে সি কত যাব লাগবে এইটো চিন্তা করক। এইবিলাক আমার কব ইচ্ছা নাছিল, তেখেতে কিন্তু বাধ্য করাই আছে। আজিও বড় আর আদিবাসীর মাজত কাজিয়া লগাই থাকা মানুষবিলাক হয় এইবিলাক নিচিনা এনেকুৱা টাইপৰ লিডারবিলাকৰ কারণে আজি কাজিয়া হয়, মানে আমার মাজত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আদিত্য খাখলারীর নিচিনা মানুষ যদি অসমত আর পাঁচটামান থাকে নহয় অসমটো আরো 10 টুকরা হব। আদিবাসী বিলাকে অসমৰ কারণে বহুত অবদান দিছে, তেজ পানি লৈ পেলায় এভরিথিং দিছো। আমি অসমক ভাগ করব কারণে কেতিয়াও কথা পাতা নাই,
কিন্তু আদিত্য খাকলার নিচিনা মানুষে অসমক দশ টুকরা করার কারণে এতিয়াও রেডি, কিন্তু তেখেতে আমার অসমৰ কারণে অবদান কি আছে আদিত্য খাকলারে স্পষ্ট করব লাগে। আর তেখেতে কৈছিল এটা ডিউরেশন পিরিয়ডর কারণে আনিছিলে, তেতিয়া হে ডিউরেশন পিরিয়ডর এটাও কি শেষ হওয়া নাই, তেতিয়া হলে লৈ যাব লাগলে কিয় লৈ যাওয়া নাই? আদিত্য খাকলারের কারণে একটা প্রশ্ন, ভারতে অসমক যুদ্ধ করে পেলায় দখল করছিল নাকি অসমটো, না অসমে ভারতত জবরদস্তি সোমাইছে অসমটো জিয়াই থাকব কারণে? ভারতত আজি নহলেও কালি আদিত্য খাকলারে নিজে সোমাই আহা একটা ডেট আছে, একটা তারিখ আছে, একটা সন আছে, কোনটো সনত আদিত্য খাকলারি তার আজা পুরুবিলাকে সোমাই আছে একটা তারিখ আছে, ভারতত সোমাওয়া তারিখ আছে। আমি তো ভারতরে মানুষ, আমি কিয় সোমাওয়ার তারিখর দরকার হল? আমার ঘরত রাতেপুয়া সোমাম না গধূলি সোমাম তার কারণে কি আমার কারণে সময় লব লাগা হয় নাকি? এইটার কারণে আদিত্য খাকলারিক আমি কব খুঁজি আছো, আপনি একো হিস্ট্রি না জানে আদিবাসীর বিষয়ত, আদিবাসীর বিষয়ত আপনি পড়ক। আর আপনি কৈছিল চা জনগোষ্ঠী, চা জনগোষ্ঠী, আপনি ইমান ডাঙর সংঘর সম্পাদক, চা জনগোষ্ঠীর মিনিং কি হয় আপনি স্পষ্ট করবো নয়, তার মিনিংয়ে বুঝি না পায়। এটা চা গছর লগে একটা জনগোষ্ঠীর সৃষ্টি হয় নাকি? আপনি রেডিমেড কাহানি বনায় পেলায় অসমত থাকা আদিবাসী সিধা সাদা আদিবাসীক আপনাদের ডিপ্রেশন আর দাবাও করব নয় কেউ। আগত বহুত করলে 1947-ৰ পৰা আপনাদের সদায় দাবাই রাখিলে, আর দাবাই দাবাই রাখি আপনার বহুত মুনাফা আদায় করার ধান্দা আছে, সেটা একটা স্পষ্ট দেখা পাইছো আমি। আদিবাসী মাটি বাড়ি লুটপাট করার কি ইচ্ছা আছে নাকি আদিত্য খাকলার ডাঙরিয়া? সেটার কারণে এইবিল মন্তব্য দিয়ে আছে আদিত্য ডাঙরিয়া, আপনার আদিবাসীবিলাকে কি অপমান করছিল, আপনার কিতিয়াও কি ঘৃণা করছিল? আজি আপনার নিচিনা লিডারবিলাক কিন্তু আমার আদিবাসীক 1996-ৰ পৰা আপনাদের মারি আছে, ইত্যাও আমার মাটি লুটপাট করে আছে, ইত্যাও বিটিসি কার্বি আলঙত যে আমার মাটি লুটপাট হয়েছে আপনি কোনোদিন খবর লৈছে না? আদিত্য খাকলারে ডাঙরিয়া খবর লৈছে আপনাদের? লওয়া নাই, খালি আপনার নিজের কারণে চিন্তা করে আপনি। আর আপনি এটা সংঘর সম্পাদক, সংঘ এটা জাতির হয়ে পেলায় একটা সংঘ নহয়, সংঘ বিভিন্ন জনগোষ্ঠীক লৈ পেলায় একটা সংঘ সৃষ্টি হয়, গতি সেই মানবতা আপনার মেন্টালিটির ব্রেনত নাই আর কেনকা সম্পাদক হয়ে আছে? নিশ্চয় আপনি এজন ভুয়া লিডার বলে কব কারণে আমি বাধ্য হয়েছো, আমি দুঃখ পাই আছো, একটা সংঘর লিডার আমি সম্মান জানাই আছো। আপনার যে তুলুঙ্গা মন্তব্য এই কোনোদিন আমি মানি লব নোৱাৰো, উই ক্যানট টলারেট উইথ ইয়র কমেন্ট, কারণ অল ইন্ডিয়া বেসিস আমি ট্রাইবেল, আপনি মানক না মানক, সরকারে আমার কিবা কারণত আমাক দিয়া নাই অসমত ট্রাইবেল, এটা বেলেগ কথা, কিন্তু আপনি আপনাক খুদি পেলায় আমি ট্রাইবেল নলও, আপনি আমাক ট্রাইবেল নিদিব, আপনি কোনোদিন দায়া মায়া নকরে এটু আমি গম পাও, আপনার কথাতে গম পাই আপনার খালি লুটপাট করা ইচ্ছা আছে আমার আদিবাসীর সম্পত্তি, এটার কারণে এইবিল কমেন্টস দিয়ে আছে। আর এতিয়াও কালি যদি কাজিয়া হব কতবা তার দায় কিন্তু আপনি হব, কারণ আপনি যদি মন্তব্য দিছে এটু কোনোদিন কম্প্রোমাইজর যোগ্যই নহয়, আপনি জাগা জাগার যদি হিস্ট্রি চায় আপনি স্পষ্ট করব নোৱাৰিব। এটার কারণে আদিত্য খাকলারি তার কুয়েশনের এনসার দিয়ে আমার কোনো দরকার নাই বলে ভাবিছো, তেখেতে এজন ভুয়া লিডার কব লাগিব, কারণ ভাল একটা লিড লওয়া নাই, অসমৰ কারণে একটা ভাল কামে করা নাই। আজি ট্রাইবেল সংঘর একটা লিডার হিসাবত ট্রাইবেলত কোন কোন জাতি এরা খাইছে এইটো তো চেক করব লাগছিল, ভারতবর্ষ তো আমারও নাম আছে না ওরাং মুন্ডা সান্তাল খাড়িয়া, তাতকে নতুন আর ওরাং আর মুন্ডা ট্রাইবেল করব দরকার নাই নয়? আর্টিকল 342-341 এটু কি মাত্র ভারতর একটা কোনার কারণে নাকি অসমৰ কারণে নহয় নাকি? এই আর্টিকলটু আর্টিকল 342 আর 341 এটু অসমত কি লাগু নহয় নাকি? তো কোনটো আর্টিকলর তেখেতসকলে বেনিফিট লব খুঁজি আছে? যদি ভারতের এটাই আইন হয় তেতিয়াহলে ট্রাইবেল স্ট্যাটাসটো এটাই, কারণ আদিত্য খাকলারে নিজে কৈছে এসটি হলে সবে এসটি একে সমান, তেতিয়াহলে অসমৰ এসটিটো বেলেগ, ওয়েস্ট বেঙ্গলর এসটিটো বেলেগ, সেটো কি ডিফিনিশন দিব খুঁজি আছিল তেখেতে? গতি তেখেতক আমি কব খুঁজি আছো, হদ অসম আদিবাসী ছাত্র সন্থা, আমি কেতিয়াও কাজিয়া লাগি ভাল নাপাও, আপনার কথাত কিন্তু গম পোৱা যায় আপনাদের খালি কাজিয়া করা সৃষ্টি করা কিন্তু আপনাদেরই হয়, গতি আপনাকে আমি হুকিয়ে দিছো আর বারে বারে এই তুলুঙ্গা মন্তব্য আর এইবিল মন্তব্য দিয়ার বন্ধ থাকক, কারণ আপনার আমি বহুত রেসপেক্ট করে আসলো, আপনি বহুত সিনিয়র হয় কিন্তু আপনার নিচিনা লিডার যে এনেকা কথা কব আমি কিন্তু আশা করা নাছিল, কারণ আপনি আমার বারে একো স্টাডিও করা নাই, আপনার আপনি আমার আদিবাসীর বাকারে বিষয়ে একো গমে নাপায়, একো না জানে আমার ভাষা হিস্ট্রি কালচারের বিষয়ে একো না জানে, সেটার কারণে আপনি কেতিয়াবা টি ট্রেপস কয় আপনি মিনিংও আপনাদের ভালকে না জানে, আর আদিবাসীত কোন কোন জাতি আছে সেটাও আপনি স্পষ্ট নহয়, গতি এটু প্রথমত স্পষ্ট হক। আর আপনি কইছে যে ব্রিটিশে আনিছে কিবা আনিছিল, 4-5 জন মানুষক আনি পেলায় কত রাখিছিল, চাবুয়াত রাখিছিল, কিতিয়া রাখিছিল 1820
ট্রিট গুতিকে চাবত কেমান হাজার মানু আনছিল কেমান লাখ মানু আছিল আপনি তথ্যটা আমাক দিব লাগিব খালি আপনি এনে কলে নহব আজি যদি আগত কিহত আছিল আগত তো নাও বা নাওর লগতে বেশি আনিছিলে তেতিয়া হলে এটা নাওত কেমান মানু আনছিল এটাই আমাক এটা ক্যালকুলেশন দিব লাগিব আর তথ্য আকারে অফিসিয়াল ডকুমেন্ট হিসাবত আমাক তথ্য দিব লাগিব আপনি তে খাকলারি এনে ব্লেম আমাক দি থাকিব না লাগে আর আপনি আপনার অরিজিন টু কোর্ট আপনি কোর পরা হুমাইছিল হেটু অরিজিন টু আপনি স্পষ্ট করিব লাগিব আপনার ভাষা জাতি সৃষ্টি কোর পরা হইছিল হেটু স্পষ্ট করিব লাগে হেটু আমি কব খুজা নাই যেতিয়া দরকার হব আমি কম গতিকে আদিত্য খাকলারি আপনার কুয়েশনের অ্যান্সার আমি দিবাটো ভাবা নাছিল কিন্তু আপনার আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং করাই আছে পাবলিকর মাজত পাবলিকর মাজত কাজ্যাক করার একটা উদ্দেশ্য হিসাবত আপনি কথাবিলাক কই আছে এটোর কারণে আজি আমি অদখম আদিবাসী ছাত্র সন্থা নকম কইও আমি কব কারণে আমি বাধ্য হইছো আজি অদখম আদিবাসী ছাত্র সন্থা আমি কব খুঁজি আছো আদিত্য খাকলারি কোনবা পার্টির বা কোনবা সরকারের এজেন্ট হয় নাকি এনেকা মানে ইলেকশনের আগত আগত আহি পেলাই এইবিলাক কয় কারণ আদিত্য খাকলারি কতবা ইলেকশন খেলি হারি যাওয়া বলেও আমি শুনি পাইছো কিছুমান কথাবিলাক কইছে যে আদিত্য খাকলারি ইলেকশনও খেলিছিল বলে গতিকে সেইবিলাক লিডারৰ পৰা আমি কি আশা কৰিব পাৰোঁ তেনেকুৱা টাইপৰে কথা আশা কৰিব পাৰোঁ কোনোবা জনগোষ্ঠীৰ ভাল কথাটো চিন্তা নকৰিবই কাৰণ তেখেতসকলে প্ৰতিনিধিত্ব কৰিছিল কণ্টেষ্ট কৰিছিল তাত হাৰিলে পাব্লিকে তেখেতসকলক একচেপ্ট নকৰিলে পাব্লিকে তেখেতসকলক পচন্দ নকৰিলে সেইকাৰণে ভোট নিদিলে গতিকে তেখেত নিচিনা লিডাৰক আমি কি বুলি গণ্য কৰিম গতিকে আদিত্য খাকলাৰিক আমি আৰু তাৰ কুৱেশ্যনৰ এনচাৰ আমি দিব নোখোজোঁ গতিকে আমাৰ স্পষ্ট সদসম আদিবাসী ছাত্ৰ সন্থাৰ পৰা আমাক এস টি লাগে সরকারের ফালের পর আইনি ব্যবস্থা লাগে আর আইনের পরে আমি এস টিকরণটা আমি বিচারি আছো আর এই এস টি আমাক সরকারে দিব লাগে আর অ্যাকর্ডিং টু আর জি আই অ্যাকর্ডিং টু আমার আর্টিকল 342 সেই হিসাবত আমাক এস টি দিব লাগে সেইটাই আমি দাবি করে আছো গতিকে আজি আদিবাসীবিলাক কক যদি এস টিকরণ করা নহয় তেতিয়াহলে এনেকুৱাই কিবা কিবি করে পেলায় একদিন আমার জাতিটক হ্যাক করার একটা ডাঙর পরিকল্পনা চলি আছে কারণ আমার মাটি বাড়ি তো লুটপাট আরম্ভ হয়েছে জাতিটক হ্যাক করা তার কেমন টাইম লাগবে গতিকে আমি সরকারক আপিল করব খুঁজি আছো দাবি জনাই আছো আজি যদি ওরাংমুন্ডা সান্তাল খাড়িয়া বাঁচিব লাগে তেতিয়াহলে অতি সোনকালে আদিবাসীকে এস টিকরণ করব লাগে অসমত নহলে কিন্তু এই জাতিটো বাঁচি না যায় আজি নহলে কালি বহুত খড়যন্ত্রত আমার জাতিটক হ্যাক করে দিব কারণে চেষ্টাটো আমি দেখা পাই আছো গতিকে সদসম আদিবাসী ছাত্র সন্থা ইয়াক যদি সরকারে ভাল পদক্ষেপ নলয় এস টিকরণ করার কারণে যদি একো সিদ্ধান্ত নলয় তেতিয়াহলে আমি সদসম আদিবাসী ছাত্র সন্থা হয়ে পেলাই গোটাই অসমত গণতান্ত্রিকভাবে আন্দোলন করার কারণে কিন্তু বাধ্য হয়ে যাম যেহেতু আমি জিয়াই থাকবো খুঁজি আছো বিইং এ ইন্ডিয়ান আজি যদি মানুষ হিসাবত আমি জিয়াই থাকবো নোয়ারো আর্টিকেল 12 টু 18 যেটো অধিকার এটো যদি আমি না পাও তেতিয়াহলে ভারতের সংবিধানক আমি কি বিশ্বাস করি ঠিক তেনেকেই আমার যা রাইটস আছে ফান্ডামেন্টাল রাইটস এইবিলাক আমি বিচারি আছো ভারতের সংবিধানের মতে আমাক এই রাইটবিলাক দিব লাগে আমার হা সম্মতি আর্টিকেল 21 হিসাবত আমি মানুষ হিসাবত জিয়াই থাকব খুঁজি আছো সেই দুকার আমাক লাগে আমার কালচার বসাই রাখব খুঁজি আছো আমার ভাষা বসাই রাখব খুঁজি আছো মানুষ হিসাবত জিয়াই থাকব খুঁজি আছো এটার কারণে আমি সরকারক আপিল করে আছো সেইবিলাক বস্তু যদি সরকারে সঠিক টাইমত যদি ব্যবস্থা নকরে নেক্সট আমার এমপি ইলেকশনের আগে আগে যদি আমার আদিবাসী বিলাকক ওরামুন্ডা সান্তাল খাড়িয়াবিলাকক যদি এসটিকরণ নকরে তেতিয়াহলে সরকারের এগেনস্ট আমি আন্দোলন করবার কারণে আমি বাধ্য হয়ে যাম আর গণতান্ত্রিক হিসাবত গোটাই অসমত আমি আন্দোলন করার কারণে আমি বাধ্য হয়ে যাম আর ইয়ার বিষয় লই পেলায় আমি ঠায়ে ঠায়ে মিটিং করার কারণে আমি আমি নিজেই কম্পেল হয়ে যাম যত নাকি আমার আদিবাসী আছে তাত আমি বহি পেলাই নিজের রাইটস লই পেলায় নিজের অধিকার লই পেলায় আমি সময়গত হয়ে পেলায় ইয়ার আলোচনা আমি আগুয়া লৈ যাব।